গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। ওই দেখো, ছেলে ছাতা নিয়ে স্কুল চললো। আজকে ক্যামেরাটা না জুম করা যায়নি, ছেলে কিছু ফিচার্স চেঞ্জ করেছে যেটা আমি বুঝতে পারিনি। আর সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি, মানে সারা দিনটা প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে। আমি তো সকালে যতদিন পারবো এখানে থাকবো, এই ফল ভর্তি গাছটা তোমাদের দেখাবো। আমার মনে হয় ফল ভর্তি গাছ দেখা সবার পক্ষেই খুব দরকারি। আর ছেলেকে ওখান থেকে দেখে আমি ঘরে এসে না মাছটা একটু ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটু ভাজতে দিয়ে দিলাম, আর ওই পাশে দেখো চা চাপিয়ে দিয়েছি। আর কিছু সবজি টবজি কেটে নিয়েছি, যেমন টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, তার সাথে বাসনটা মেজে নিচ্ছি। চা তো আমার রেডি আছে, তোমরা বুঝতে পারছো। তো আমি না একটু ভিডিও দেখি, ধরো পাকিস্তানের খবর, বাংলাদেশের খবর, বা আমেরিকার খবর, বা অন্য কোনো ঘটনা, এগুলো শুনতে আমার খুব ভাল লাগে। এটা চললে আমার একটা এন্টারটেনমেন্ট বলতে পারো। আর মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি, তো একটু ভেজে টেজে রান্না করছি। আর ইন দ্য মিন টাইম না আমার একটা বন্ধুর ফোন এসেছিলো, তো আমি একটু কথা বলছিলাম, মানে বান্ধবীর ফোন আর কি। তো দেখো আমার রান্নার বাসন টাসন সমস্ত মাজতে শুরু করেছি, আমি কথা বলতে বলতেই বাসন মাজছি, কারণ কোনোটার জন্য কোনোটা আটকে থাকবে না। সকালে এত চাপ থাকে না, কোনো দিকে সময় থাকে না, মানে এমন অবস্থা। এতদিন পর ফোন করেছে, আমি খালি ওকে বলছি তুই ফোনটা রাখ, কারণ আমার এখন অনেক কাজ। এবার কি করা যাবে বলো, কাজ তো করতে হবে, আমার তো এখানে কেউ হেল্পের জন্য নেই। আর আমি রান্নাঘরটা তো পরিষ্কার করতেই হবে, সেটা তো বাদ দিলে চলবে না, যেটা বাদ দেবো সেটাই পরে দেরি হয়ে যাবে। ওদিকে রান্নাঘরটা যখন হয়ে গেল, ঘরে এসে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে তুলে দিলাম। তোমরা তো দেখতে পাচ্ছ ওপরটা পরিষ্কার হয়ে গেছে, আর ঘরের ফার্নিচারগুলো তো রেগুলার মুছি। এইদিকে যখন কাজ হয়ে যায় তখন ওইদিকে বিছানাটা আমি পরিষ্কার করে দিলাম, কারণ বিছানাটা রেগুলার পরিষ্কার করতে হবে। আর একটু টিপটপ থাকতে আমি ভালোবাসি, তোমরা নিশ্চয়ই বুঝেছো যে মানে কোনো দিন না কাজে কিন্তু ফাঁকি দিই না। এটা আমার একটা খুব ভালো লাগে যে আমি খুব ভালো স্টুডেন্ট, কাজ আমি রেগুলার ভালো করেই করি, ফাঁকি দিই না। একদিন ফাঁকি দিলে পরের দিন মনে হয় খুঁতখুঁতি রয়ে যায়। আর দেখতে দেখতে আমি ঘরটাও মুছে নিলাম। ঘর না মুছলে আমার আবার কীরকম ঘিন ঘিন করে, মনে হয় ছেলে পরিষ্কার ঘরে থাকবে না। আর এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা বেশি হয়েছে ছেলে হওয়ার পর। আমার আমার ঘর মোছা হয়ে গেছে, আমি ঘর মোছা হয়ে গেছে তোমাদেরকে দেখাই আজকে, মানে গোটা ঘর ভেজা এখনো পর্যন্ত, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। টাইলসটা না রেগুলার মুছতে, এমনিতে তো টাইলস প্রচণ্ড ইয়ে হয়, পেছন হয়, আর মুছতে মুছতে তোমরা আজকে দেখো বাইরের অবস্থাটা কি, তোমাদের দেখাই। গত দুদিন না তিন দিন হয়ে গেল কন্টিনিউয়াস বৃষ্টি, পুরো বৃষ্টি। আর এই এই ডালিমটা না হাতের মুঠোয়, নিলেই হয় কিন্তু খেতে ভালো হবে না, আর লোকের জিনিস না বলে নেওয়া উচিত নয়, চুরি করাটা একদমই উচিত নয়, এটা তো এক প্রকার চুরি না বলে নেওয়া। তো যাই হোক তোমাদের দেখাই লোকের কি অবস্থা এখানে। আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, আমার পুজো টুজো সব হয়ে গেছে। দুপুরবেলাটা না বেরিয়ে বেরিয়ে একটু বেরুনি হয়ে গেছি, তবে না মাসের শুরু একটু বাজার করতে যাব। আর আমার বাড়িতে দুটো ছাতা, একটা ছাতা বাবা নিয়ে গেছে, একটা ছাতা ছেলে নিয়ে গেছে। এবার সেই জন্য আমার হাতে কোনো ছাতা নেই, তাহলে আমাকে ছাতা কিনে ব্যবহার করতে হবে। তো দেখি ছাতা, আর ছেলের কাছে না একটা পুরনো ছাতা ছিল, ঘরে নতুন ছাতাটা ছিল, দুটোই নতুন। তো আমার আমার বাড়িতে কোনো পুরনো সেরকম জিনিস নেই। ছেলে কী করেছে বলো তো, পুরনো ছাতাটা না নিয়ে গিয়ে নতুন ছাতাটা নিয়ে গেছে। কীরকম ইয়ে হচ্ছে দেখো, কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি কম্পাস ওয়ানের ভেতরে, শপিং মলের ভেতরে একটা জায়গায় ঘুরছিলাম। তো এটা ওষুধের দোকান, এখানে না দেখো নানা ধরনের ফেস মাস্ক ছিল, এত ভালো লাগছিল না ফেস মাস্কগুলো, মানে বিভিন্ন প্রোডাক্টের, বিভিন্ন ফ্রুটসের ছিল, চারকোলের ছিল। এই দেখো এগুলো ব্ল্যাকগুলো হচ্ছে চারকোলের, মানে ফেস মাস্কগুলো বেশিরভাগই ফ্রুটসেরই ছিল। এটা দেখো মূলর ফেস মাস্ক, তো নানা ধরনের ফুলেরও আছে, জবা ফুল আছে। দেখো তোমরা, মানে এত ভালো লাগছিল। এই সেকশনটা না পুরোটাই এই দোকানে, আমি প্রথম ঢুকলাম এখানে, কসমেটিক্সের সেকশন। এবার সিঙ্গাপুরে কী ধরনের জিনিস বিক্রি হয়, এখানে বেশিরভাগই জিনিস ইউরোপের, নয়তো কোরিয়া, নয়তো জাপান,
এইসব জিনিস এখানে বেশি বিক্রি করে, ওরা একটু মানে কি বলবো কোয়ালিটি মেনটেন করে। আর তোমরা তো দেখলে ফলস নোকগুলো এই পাশে ছিল, আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু বাসন যেহেতু মাঝি আমার কিচ্ছু হবে না। এই নেল পলিশগুলোর না বেশ দামি, নইলে আমার না এই স্কাই কালারটা ভীষণ পছন্দ হয়েছিল, হালকা স্কাই যেটা। তো যাই হোক, মানে অত্যধিক দাম ছিল ওইগুলো, এইগুলোর আবার দাম খুব কম, দেখো $3.55 আছে। আর আমি যেহেতু খুব একটা নেল পলিশ পরি না, আমার জার্মানি থেকে আনা অনেক নেল পলিশ আছে সেগুলোই খুব একটা পরা হয় না, বাসন মাজবো না নেল পলিশ পরবো, এই হয়ে গেছে একটা সমস্যা। তো নানা ধরনের কসমেটিক্সের জিনিস আমি যতটুকু পেরেছি এই ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করেছি, কারণ পৃথিবীর কোথায় কোন প্রান্তে কী জিনিসটা পাওয়া যায় আমার মনে হচ্ছে একটু তোমাদেরকে দেখাই, তোমাদেরও তো একটা আইডিয়া হবে যে আমাদের ভারতবর্ষের একরকম জিনিস আর বিদেশে আরেক রকম জিনিস বিক্রি হয়। এটা করেছি মাছের মাথা দিয়ে ডাল করেছি, হ্যাঁ মাছের মাথা দিয়ে এটা মুগের ডাল করেছি, একটু আলু আছে, আলু আছে, একটু ক্যাপসিকাম আছে, গাজর আছে, কর্ন আছে, আর এইটা করেছি একটু দই মাছ করেছি। দই মাছে আজও ভুলবশত হলুদ দিয়েছি, কিন্তু ভীষণ কম দিয়েছি, কালকে একটু বেশি হয়ে গেছিল। তো চলো এটা দিয়ে দিই, খাবারটা এখানে দিয়ে দিই। আর এখন দেখো ছেলে আমার সাথে একটু যাচ্ছে, একটা ছেলে বলছে যে চলো মা একটু ঘুরে আসি, কারণ ওখানে দেখা যাচ্ছে রিফ্লেক্ট করছে কিন্তু তোকে দেখা যাচ্ছে। এই জায়গাটা তোমরা দোতলা থেকে কোনোদিনও দেখোনি, একতলায় অনেকবার আমি এখানে ব্রেড টোস্ট এইসব কিনেছি, পাউরুটি কেক কিনেছি। তো এই জায়গাটা দেখে নাও, এটা জাপান হোম, এই দোকানে আমি প্রায়ই আসি। আর এটা সেই চিরপরিচিত বাটার জায়গাটাতে আবার আজকে এসেছি, কারণ কালকে যে দোকানে গেছিলাম ছেলে বলল তুমি একা কালকে গেছো, আমাকেও ওই দোকানটাতে নিয়ে চলো। তো দেখো এই মিনি শপটাতে আমি আবার এসেছি, সেই কালকে নেল পলিশগুলো ছেলে একটু কয়েকটা এধার ওধার ঘুরে ঘুরে দেখলো যে কী নতুন জিনিস এসেছে। অ্যাকচুয়ালি কী বলো তো, পাশে শপিং মল থাকলে যা হয় একবার মনে হয় টুক করে ঘুরে আসি। তো সিঙ্গাপুরে না নানা ধরনের ফ্যান বিক্রি হয় সব সময়, এগুলো সমস্ত ব্যাটারি চালিতও আছে আবার কারেন্টেও চলে। তো এই দোকানটা মানে বলতে পারো মেয়েদের জন্য বেসিক্যালি। আর আমরা উঠতে উঠতে দেখো এই দোকানে আমি এলাম, এখান থেকে আমি আমার স্ট্যান্ডটা কিনেছি ফোনের। আর কত ধরনের ফ্যান দেখছো, ছোট্ট ছোট্ট ফ্যান, আমার না এগুলো ভীষণ ভালো লাগে, এরা রাস্তায় যেতে যেতে ওগুলো ব্যবহার করে। আর আস্তে আস্তে সোনার দোকানের পাশ দিয়ে যাচ্ছি, দেখে তো ভালোই লাগে, আমি যখনই যাই না এর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখে নিই, কিনতে পারি চাই না পারি, সিঙ্গাপুরে কীরকম সোনা বিক্রি হয় সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কিনলাম এই ছাতাটা, আমি বললাম না ছেলে স্কুলে নিয়ে চলে গেছে, নিয়ে এই ছাতাটা কিনলাম, বেশ সুন্দর। ওখানে একটা ওষুধের দোকান, এখানে তো ওষুধের দোকান আলাদা সেরকম কিছু নেই, তাও এটা পেলাম, বেশ সুন্দর। এটা জাপানিজ ছাতা, লেখা ছিল জাপান, আর কোম্পানিটা হচ্ছে এখানে আলাদা কোম্পানি, ওষুধের দোকানেরই কোম্পানি লেখা ছিল, হ্যাঁ গার্জেন, গার্জেন এই তো গার্ডিয়ান। দেখতে দেখতে বাড়ি ফিরে এলাম, তোমরা তো জানোই ছাতাটা দেখালাম, তারপর ঠাকুরে একটু সন্ধে দিয়ে দিলাম দুটো মোমবাতি জ্বালিয়ে। মেশিনেও কিছু আছে, গরম হয়ে গেছে মেশিনে জামা কাপড়, বুঝতে পারছো নিশ্চয়ই, সব গরম হয়ে গেছে, কিছু করার নেই, আর একবার দিতে হবে, কারণ ভেতরে না যেগুলো মানে গুটি গুটি থাকে সেগুলো শুকোতে সময় লাগে। দেখো যে মিষ্টিটা এনেছিলাম, এই দেখো এটা না স্টিকি রাইস দিয়ে এটা তৈরি, এটা একদম স্টিকি রাইস দিয়ে তৈরি, এটা কিন্তু একটা মিষ্টি, যে ভেতরে নারকলের পুর আছে, এটা বেশ মানে দেখতে খুব সুন্দর আর খেতে এত বাজে, তোমাদেরকে কি বলবো, মানে সিঙ্গাপুরে যদি এটা কেউ খাও আমি বলবো যে এটা ঠিক মিষ্টি নয়, এটা মানে স্টিকি রাইস দিয়ে তৈরি হয়েছে, নারকল দিয়ে তৈরি হয়েছে, কিন্তু বিটখুটে একটা টেস্ট দিয়েছে যেটা খেতে পাচ্ছি না,
কিন্তু আমার ছেলে যেটা খাচ্ছে সেটা আবার খেতে ভালো। খাবারাবো না, আর দেখো চা, এক কাপ লিকার চা নিয়ে বসেছি। তোমরা হয়তো এই ভিডিও করার পর প্রথম আমি লিকার চা তোমাদের দেখাচ্ছি, কিন্তু আমি আগে বরাবর লিকার চাই খেতাম। তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার আরও একটা চ্যানেল আছে লাইফ ইন মেট্রো, প্লিজ 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 তোমরা সেটাও সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও স্কিপ করে দেখো না, এইভাবে আমার পাশে থেকো। আর ভিডিওটা প্লিজ একটু শেয়ার করো, শেয়ার করলে না ভিডিওর গ্রোথ রেটটা বাড়বে, আর শেয়ার করো। আর আশা করি তোমরা অনেকেই আমাকে ভালোবাসো, তো এটা আমি আশা করি, কারণ আমার চ্যানেলটা দেখে আমি বুঝতে পারছি কিছুটা। নতুন চ্যানেল, একটু টাইম লাগবে আমি জানি, আর যাই হোক, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো রাখি, টাটা।